আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওয়েলকাম ব্যাক টু মাই 2024 পুজো পরিক্রমা ব্লগ পার্ট 1। আজকে মহা চতুর্থীর দিন আমি বেরিয়ে পড়লাম কুচবিহারের সমস্ত পুজোগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আজকে আর ব্লগে তেমন কোনো বেশি কথা বলবো না, একবারে তোমরা সমস্ত পুজো প্যান্ডেলগুলোর সিনেমাটিক শর্ট দেখতে থাকো। সবার প্রথমেই আমি চলে আসলাম মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব। এবছর এখানে 50তম দুর্গা উৎসব, এখানকার থিম সুন্দরবন। মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম টাকা কাজ ক্লাবে। এখানে এবছর 75তম দুর্গা উৎসব, এবছর এখানে থিম থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। টাকা গাছ ক্লাবের পুজো মণ্ডপ দেখে আমি সোজা চলে আসলাম শান্তিকুঠির ক্লাব। এবছর এখানে 60তম দুর্গা উৎসব আর এখানে থিম ভার্টিকান সিটি। এটা হলো কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের দুর্গা প্রতিমা। দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব থেকে আমি সোজা চলে যাচ্ছি নাট্যসংঘের দিকে। নাট্যসংঘে এবছর 75তম দুর্গা উৎসব। নাট্যসংঘ ক্লাবের এবছরের থিম সৃষ্টির সুখের উল্লাস। নাট্যসংঘ ক্লাব থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম কুচবিহার বিনাপানি ক্লাব। বিনাপানি ক্লাবের এবছরের থিম চলো ফিরে দেখি শৈশব। এই মণ্ডপের ভিতর প্রবেশ করলে তোমরা দেখতে পারবে আমাদের শৈশবের যে সমস্ত আমরা খেলাধুলা করতাম সেগুলো নিয়েই টোটালটা মণ্ডপ তৈরি। এক কথায় এই মণ্ডপের ভিতর প্রবেশ করলে আমাদের পুরনো শৈশবকে আমরা ফিরে পাব। এই মণ্ডপের চারিদিকের ওয়ালে রয়েছে আমাদের শৈশবের খেলার বিভিন্ন সরঞ্জাম, যেরকম লাটাই, ঘুড়ি, লাট্টু, এছাড়াও আমাদের ছেলেবেলার বিভিন্ন ছড়া কবিতা। আজকের মতন
পুজো পরিক্রমা ব্লগ এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে পুজো পরিক্রমার নেক্সট পার্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও, আরও এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।